আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 215তম ক্লাস। নতুনদের জন্য রোগীলিপিকরণ সহজ 18তম ক্লাস। অডিয়েন্স, গতকাল আমরা রোগীলিপির কোন অংশটুকু বলেছিলাম একটু লিখে জানান। গতকাল আমরা রোগীলিপিকরণ সহজ কোন অংশটুকু পড়ছিলাম, যাদের জানা আছে একটু দ্রুত লিখে জানান। গতকাল কোন অংশটুকু পড়ছিলাম রোগীলিপিকরণ সহজ, রোগীলিপির যে ধাপগুলো আমরা শিখছিলাম গতকাল কোন ধাপ শিখছিলাম, যাদের জানা আছে একটু লিখে জানান, দ্রুত লিখে জানান। গতকাল আমরা কোন ধাপ পর্যন্ত শিখছিলাম, রোগীর পরিচিতি, বর্তমান অবস্থার বিবরণ, সর্বদৈহিকের মধ্যে পিপাসা, জিহ্বা, লালা, আমরা কোথায় ছিলাম, লালা, লালার কতটুকু গতকাল শিখেছি, লালার কতটুকু গতকাল আমরা শিখেছিলাম একটু লিখে জানান, লালা। লালার কতটুকু শিখছিলাম গতকাল, আজ কি হবে, লালা থেকে হবে, গতকাল আমরা পড়েছি লালা, আজকে হবে লালা স্রাব। গতকাল পর্যন্ত আমরা শিখেছিলাম লালা, আজকে হবে লালা স্রাব। লালার ধাপ দুইটি, একটি হচ্ছে লালা, অন্যটি হচ্ছে লালা স্রাব। লালার ধাপ একটি হচ্ছে লালা, অন্যটি লালা স্রাব। লালার মধ্যে ধাপ আছে পাঁচটি, প্রকৃতি, বর্ণ, গন্ধ, স্বাদ, অনুভূতি। প্রকৃতি, গন্ধ, বর্ণ, স্বাদ, অনুভূতি। প্রকৃতি, গন্ধ, বর্ণ, স্বাদ, অনুভূতি। প্রকৃতি, বর্ণ, গন্ধ, স্বাদ, অনুভূতি, লালা আর লালা স্রাব আমরা আজকে শিখব। লালা স্রাবের পয়েন্ট হচ্ছে আটটি। অডিয়েন্স, লালা স্রাবের পয়েন্ট হচ্ছে আটটি। আপনারা সবাই জানেন কোনো কাজ সংগঠিত হতে হলে সময়ের প্রয়োজন, তাহলে লালা স্রাবে এক নম্বরে পাবো আমরা সময়। আপনি যে কোনো কাজ করতে চাইলে আপনার প্রয়োজন সময়, সময় চাই। আপনার যে কোনো কাজ করতে হলে আপনার সময় প্রয়োজন, সময় লাগবে। তাহলে লালা স্রাবের এক নম্বর ধাপটি হচ্ছে সময়, দুই নম্বরে কাজ, তিন নম্বরে রূপ। সময়, কাজ, রূপ, এক নম্বরে সময়, দুই নম্বরে কাজ, তিন নম্বরে রূপ, চার নম্বরে আহার, পাঁচ নম্বরে শয়ন, সাত নম্বরে মল, সাত নম্বরে তাপ, আট নম্বরে অন্যান্য। এক নম্বরে সময়, সময়, কাজ, রূপ, আহার, শয়ন, মল, তাপ, অন্যান্য। এক নম্বরে শয়ন, এক নম্বরে সময়, দুই নম্বরে কাজ, তিন নম্বরে রূপ, চার নম্বরে আহার, পাঁচ নম্বরে শয়ন, ছ নম্বরে মল, সাত নম্বরে তাপ, আট নম্বরে আহার। আপনাদের যাদের জানা আছে একটু দ্রুত লিখে দেন। এক নম্বরে সময়, এক নম্বরে সময়, দুই নম্বরে কাজ,
তিন নম্বরে রোগ, চার নম্বরে আহার, পাঁচ নম্বরে শয়ন, ছয় নম্বরে মল, সাত নম্বরে তাপ, আট নম্বরে অন্যান্য। যাদের জানা আছে একটু লিখে দেন। লালা স্রাবের পয়েন্ট আটটি, লালার পয়েন্ট পাঁচটি, প্রকৃতি, বর্ণ, গন্ধ, স্বাদ, অনুভূতি। লালার পয়েন্ট, লালা স্রাবে আটটি, সময়, কাজ, রূপ, আহার, শয়ন, মল, তাপ, অন্যান্য। যাদের জানা আছে এই আটটি লিখে দেন। সময়, কাজ, রোগ, আহার, শয়ন, মল, তাপ, অন্যান্য। যাদের জানা আছে লিখে দেন। সাতটি পয়েন্ট লিখে দেন। সময়, কাজ, রোগ, আহার, শয়ন, মল, তাপ, অন্যান্য। সবাই লিখে দেন। সময়, কাজ, রোগ, আহার। সময়, কাজ, রোগ, আহার। সবাই লিখুন, সময়, কাজ, রোগ, আহার, শয়ন, মল, তাপ, অন্যান্য। শয়ন, শয়ন, মল, তাপ, অন্যান্য। সময়, কাজ, রোগ, আহার। সময়, কাজ, রোগ, আহার। সময়, কাজ, রোগ, আহার। সবাই লিখুন, সময়, কাজ, রোগ, আহার। সময়, কাজ, রোগ, আহার। সময়, কাজ, রোগ, আহার। শয়ন, মল, তাপ, অন্যান্য। 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 জলদি লিখুন। এবার যদি বলি সময়, অডিয়েন্স আপনারা দেখি কে পারেন সময়টা লিখতে, লিখুন। লালা স্রাবের সময়, সকালে, দুপুরের পরে, বিকালে, রাতে, ঋতুস্রাবের পূর্বে, সময়, পরে, গর্ভাবস্থায়, সময়গুলো লিখে দেন। যাদের সময়গুলি জানা আছে সময়গুলি লিখে দেন। সকালে না দুপুরে, দুপুরে না বিকালে, বিকালে না রাত্রে, ঋতুস্রাবের পূর্বে না সময়, সময় না পরে, গর্ভাবস্থায়, তাড়াতাড়ি লিখুন। সকালে, দুপুরের পর, বিকালে, রাত্রে। সকালে, দুপুরের পর, বিকালে, রাত্রে, ঋতুস্রাবের পূর্বে, সময়, পরে, গর্ভাবস্থায়, দ্রুত লিখুন। সবাই লিখুন। লালাস্রাবের সময়, লালাস্রাবের পয়েন্ট আটটি। সময়, কাজ, রোগ, আহার। সময়, কাজ, রোগ, আহার। সময়, কাজ, রোগ, আহার। সময়, কাজ, রোগ, আহার। শয়ন, মল, তাপ, অন্যান্য। শয়ন, মল, তাপ, অন্যান্য। সময়, মল, তাপ, অন্যান্য। সময়, শয়ন, মল, তাপ, অন্যান্য। 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 সময়, কাজ, রোগ, আহার। শয়ন, মল, তাপ, অন্যান্য। অডিয়েন্স, সময়ের মধ্যে হচ্ছে সকালে, দুপুরের পরে, বিকালে, রাত্রে, ঋতুস্রাবের পূর্বে, সময়, পরে,
গর্ভাবস্থায় সময় শেষ, এবার কাজের ক্ষেত্রে কাজ, কাজের ক্ষেত্রে কাজ, যাদের জানা আছে কাজগুলো লিখে পাঠান। কাজ কাজের পয়েন্টগুলি সবাই লিখে পাঠান। কথা বলার সময়, কথা বলার সময়, হাঁটার সময়, মানসিক পরিশ্রম কালে অবনত হলে, কথা বলার সময় মুখ থেকে লালা পড়ে, মুখ থেকে লালা পড়ে, পৃষ্ঠা নাম্বারটি কত তাড়াতাড়ি লিখে দেন। কথা বলার সময় মুখ থেকে লালা পড়ে, কথা বলার সময়, হাঁটার সময়, মাসিক মানসিক পরিশ্রম কালে অবনত হলে, কথা বলার সময় মুখ থেকে লালা পড়ে, পৃষ্ঠা নাম্বার কত? কথা বলার সময় মুখ থেকে লালা পড়ে, পৃষ্ঠা নাম্বার কত? কথা বলার সময় মুখ থেকে লালা পড়ে, পৃষ্ঠা নাম্বার কত? চারশো আঠারো। ধন্যবাদ। নতুন নতুন ডাক্তার চাই, নতুন নতুন চাই, যারা পুরাতনরা তো লিখছেন ঠিক আছে, নতুন চাই, নতুন, যত নতুন পাবো তত ভালো লাগবে, নতুন চাই, আরো চাই, আরো নতুন চাই, নতুন চাই, নতুনরা লিখুন, যত নতুনরা লিখবেন তত ভালো লাগবে। কাজ, কথা বলার সময়, হাঁটার সময়, মানসিক পরিশ্রম কালে অবনত হলে, কথা বলার সময়, হাঁটার সময়, মানসিক পরিশ্রম কালে অবনত হলে, সময় পরে কাজ, কাজগুলো সময় লিখে দেন। কথা বলার সময়, হাঁটার সময়, মানসিক পরিশ্রম কালে অবনত হলে, কথা বলার সময়, হাঁটার সময়, মানসিক পরিশ্রম কালে অবনত হলে, এবার হচ্ছে রোগ, আক্ষেপ সহ লালা স্রাব, কাশির সময় লালা স্রাব, মাথা ব্যথার পূর্বে ও সময় লালা স্রাব, আক্ষেপ সহ কাশির সাথে মাথা ব্যথার পূর্বে ও সময়, মাথা ব্যথার পূর্বে ও সময় লালা স্রাব। অডিয়েন্স দেখি কে লিখতে পারেন, ঘুমালে মুখ থেকে লালা পরে জাতীয় ওষুধের নাম কি লিখেন তো দেখি, ঘুমালে মুখ থেকে লালা পড়ে জাতীয় ওষুধের নাম কি? ঘুমালে মুখ থেকে লালা পড়ে, ঘুমালে মুখ থেকে লালা পড়ে জাতীয় ওষুধের নাম কি? রোগের সাথে লালা স্রাব, আক্ষেপ সহ লালা স্রাব, কাশির সাথে লালা স্রাব, মাথা ব্যথার পূর্বে এবং মাথা ব্যথার সময় লালা স্রাব, আক্ষেপ সহ লালা স্রাব, মাথা ব্যথার সাথে লালা স্রাব, কাশির সময় লালা স্রাব, মাথা ব্যথার পূর্বে এবং মাথা ব্যথার সময় লালা স্রাব। রোগের সময় লালা স্রাব, রোগের সাথে কথা বলার কাজ, রোগের সাথে আক্ষেপ সহ কাশির সময়, মাথা ব্যথার পূর্বে এবং মাথা ব্যথার সময় লালা স্রাব। চার নম্বরে আহার কালে লালা স্রাব, আহারের পর লালা স্রাব, আহারের পর জাতীয় ওষুধ হলো ঘুমালে মুখ থেকে লালা পরে ওষুধের নাম মাকসল। দেখি আর কে লিখতে পারেন, জাতীয় ওষুধের নাম কি? ঘুমালে মুখ থেকে লালা পড়ে জাতীয় ওষুধের নাম কি? বাইগুলো তো পড়া আছে,
ঘুমালে মুখ থেকে লালা পড়ে জাতীয় ঔষধের নাম কি? তাড়াতাড়ি লিখুন সবাই, লিখুন জাতীয় ঔষধের নাম কি? ঔষধ কয়টা? রোগীর সকল লক্ষণ যদি রাজচক্ষুর সাথে মিলে যায় আর ঘুমালে মুখ থেকে লালা পড়ে, রাজচক্ষুর বাদ দিয়ে কেন মাকসল দিবেন? দেওয়ার কারণগুলো কি জানতে পারি? রোগীর সকল লক্ষণ যদি কেলিকার্বের সাথে মিলে যায়, তারপরে শুধু ঘুমালে লালা পড়ে, মুখ থেকে লালা পড়ে ঘুমালে, এই কথা শুনে যারাই মাকসল ব্যবহার করছেন, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, রোগীর সকল লক্ষণ কেলিকার্বের সাথে মিলার পরও কেন ঘুম থেকে লালা পড়ে শোনার পরে আপনারা মাকসল দিচ্ছেন? যেখানে ঘুমালে লালা পড়ে ওষুধ আছে 60টি, তার মধ্যে মাকসল মাত্র 1টি, বাকিগুলির খবর কি? এখন থেকে সাবধান থাকতে হবে, যে কয়টি ঠিক ওই কয়টি ব্যবহার করতে হবে। রোগের সাথে লালা স্রাব, আক্ষেপ সহ লালা স্রাব, কাশির সাথে লালা স্রাব, মাথা ব্যথার পূর্বে এবং মাথা ব্যথার সময় লালা স্রাব, চার নম্বরে আহার, আহারের পরে লালা স্রাব। দেখেন তো ওষুধ কয়টা? আহারের পরে লালা স্রাব, কয়টা? আহারের পরে লালা স্রাব ওষুধ কয়টি? আহারের পর লালা স্রাব ওষুধ কয়টি? আহারের পর লালা স্রাব ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি লিখে দেন। আহারের পর লালা স্রাব, কেমন আছে আগে থেকে? ঘুমালে লালা স্রাব, শুইয়া থাকাকালে লালা স্রাব যদি হয়, শয়নকালে শুইয়া থাকাকালে লালা স্রাব আর নিদ্রার সময় লালা স্রাব, নিদ্রার সময় কি আছে? শুয়ে থাকলে লালা স্রাব ওষুধ কয়টি? শুয়ে থাকলে লালা স্রাব ওষুধ কয়টি? অডিয়েন্স, শুয়ে থাকলে লালা স্রাব কয়টি? কয়টি ওষুধে লালা স্রাব হয়? শুয়ে থাকলে কয়টি ওষুধে লালা স্রাব হয় একটু লিখে দেন। শুয়ে থাকলে কয়টি? তিনটি। শুয়ে থাকলে তিনটি ওষুধের লালা স্রাব হয় শুয়ে থাকলে, আর ঘুমের মধ্যে লালা স্রাব ওষুধ হচ্ছে 60টি। শয়নের মধ্যে দুইটি, একটি হলো শয়ন, অন্যটি হচ্ছে নিদ্রার সময়, শুয়ে থাকা কালে নিদ্রার সময়। পাঁচ নম্বরে শয়ন, এক নম্বরে সময়, দুই নম্বরে কাজ, তিন নম্বরে রোগ, চার নম্বরে আহার, পাঁচ নম্বরে শয়ন।
লালা স্রাবের পয়েন্ট হচ্ছে আটটি। এক নম্বরে শয়ন, দুই নম্বরে কাজ, তিন নম্বরে রোগ, চার নম্বরে আহার, পাঁচ নম্বরে শয়ন। পাঁচ নম্বরে শয়ন, এক নম্বরে সময়, দুই নম্বরে কাজ, তিন নম্বরে রোগ, চার নম্বরে আহার, পাঁচ নম্বরে শয়ন, ছয় নম্বরে মল। মল ত্যাগ কালে লালা স্রাব, মল ত্যাগের পূর্বে কালে পড়ে, মল ত্যাগের পূর্বে সময় পড়ে। অডিয়েন্স, এই মুহূর্তে যারা লাইভে আছেন, যারা চেম্বার করেন, আমি একটু আপনাদের কাছে জানতে চাই, আপনারা যে যে কয়দিন থেকে রোগীলিপি করছেন, রোগীকে ওষুধ দিচ্ছেন, রোগীকে রোগীর লালা স্রাব সম্পর্কে, রোগীর মল ত্যাগের পূর্বে সময় পরে রোগীর লালা স্রাব হয়, এমন কোন প্রশ্ন রোগীকে কখনো করেছেন কি? মল ত্যাগের পূর্বে সময় পড়ে, মল ত্যাগের পূর্বে লালা স্রাব ওষুধ রয়েছে, মল ত্যাগকালীন লালা স্রাব ওষুধ রয়েছে, মল ত্যাগের পরে লালা স্রাব ওষুধ রয়েছে, তিন অবস্থার ওষুধ আলাদা করে আলাদা আলাদা। মল ত্যাগের পূর্বে লালা স্রাব এসিড ফ্লু, মল ত্যাগের সময় লালা স্রাব কলসিকাম রিওম, মল ত্যাগের পরে ম্যাকমিউর, তিন অবস্থার জন্য ওষুধ আলাদা আলাদা। আমি জানতে চাচ্ছিলাম আপনাদের কাছে, এই মুহূর্তে যারা লাইভে আছেন, যারা রোগীলিপি করে রোগীকে ওষুধ দিচ্ছেন, এই পর্যন্ত কয়জন রোগীকে প্রশ্ন করেছেন যে আপনার লালা স্রাব মল ত্যাগের পূর্বে সময় পরে কখন আপনার লালা স্রাব হয়, জিজ্ঞাসা করেছেন কিনা আমি জানতে চাচ্ছি। জানা ছিল না, এটা জিজ্ঞাসা করার কথা নয়। অডিয়েন্স, রোগীর মল ত্যাগের পূর্বে যদি লালা স্রাব হয়, মল ত্যাগের পূর্বে লালা স্রাব, রোগীর অন্য সকল লক্ষণ যদি এসির ফ্লুর সাথে মিলে যায়, তাহলে সেই ক্ষেত্রে এই তার লালা স্রাব মল ত্যাগের পূর্বে, এই লক্ষণটি আপনাদের কাজে লাগবে কিনা একটু দ্রুত লিখে জানান। রোগীর লক্ষণগুলি যদি এসিড ফ্লুর সাথে মিলে যায়, অধিকাংশ লক্ষণ এসিড ফ্লুর মতো মনে হয়, আর তার সাথে যদি রোগীর মল ত্যাগের পূর্বে লালা স্রাব হয়, তাহলে এই লক্ষণটি রোগীর জন্য কতটুকু কার্যকরী একটু দ্রুত লিখে জানান। ঠিক ওই মুহূর্তে এই লক্ষণটি আপনার রোগীর জন্য, রোগী থেকে লক্ষণ যে লক্ষণটি সংগ্রহ করলেন মল ত্যাগের পূর্বে লালা স্রাব, এই লক্ষণটি সেই মুহূর্তে এসিড ফ্লো নির্বাচন করার ক্ষেত্রে কতটুকু জরুরি একটু দ্রুত লিখে জানান। লালা স্রাবের পয়েন্ট আটটি, সময়, কাজ, রোগ, আহার, শয়ন, মল, তাপ, অন্যান্য। সময়, কাজ, রোগ, আহার, সময়, কাজ, রোগ, আহার, শয়ন, মল, তাপ, অন্যান্য।
समय काज रोग आहार शयन समय काज रोग आहार शयन मल ताप अन्यान्य शयन क्षेत्र दुटी शुया थाका काले शुए थाका काले निद्रा समय शुए थाका काले निद्रा समय कखन लाला स्रापटा होय आहारेर परे रोगेर साथे आक्षेप सह काशीर साथे माथा ब्यथार समय ओ परे माथा ब्यथार पूर्वे समय ओ परे কাজের ক্ষেত্রে কথা বলার সময় হাঁটার সময় মানসিক পরিশ্রমকালে অবনত হলে লালা স্রাব হয় কিনা জেনে নিতে হবে মলত্যাগ মলত্যাগের পূর্বে সময় ও পরে অডিয়েন্স আট নম্বর ধাপ অন্যান্য পারদ হেতু লালা স্রাব ক্রোধের পরে লালা স্রাব পুনঃ পুনঃ নিশ্চিত হয় লালা স্রাব পুনঃ পুনঃ নিশ্চিত হয় লালা স্রাব পারদ হেতু লালা স্রাব ক্রোধের সময় লালা স্রাব অডিয়েন্স ক্রোধের সময় লালা স্রাব ওষুধ কয়টি একটু দেখান তো দেখি ক্রোধের ক্রোধের সময় লালা স্রাব ওষুধটির নাম কি ক্রোধের ক্রোধের সময় লালা স্রাব ওষুধটির নাম কি যাদের জানা আছে লিখে দেন ক্রোধের ক্রোধের সময় লালা স্রাব ওষুধটির নাম কি ক্রোধের সময় লালা স্রাব ওষুধের নাম ক্যান্থারিস ধন্যবাদ অডিয়েন্স একটি ঘোষণা দিচ্ছি আজকে আমাদের এসএসআরবির 20 দিনের মেডিসিনের কর্মশালা আজ কমপ্লিট হয়ে সকল ডাক্তার চলে গেছেন বিদায় নিয়ে এই গত 20 দিন যে 19 জন ডাক্তার যে 19 জন ডেলিগেট ক্লাস করছিলেন আজকে 20 রমজান তাদের কর্মশালা কমপ্লিট করে চলে গেছেন এই 19 জন ডাক্তার 200 ওষুধের কিনোস অনেক কষ্ট করে মুখস্থ করেছেন তারা গত 20 দিন অনেক কষ্ট করে দিন রাত অনেক কষ্ট করে শুধু খাবার আর নামাজ এই দুইটা অল্প কিছু সময় ঘুম এই করে গত 20 দিনে 200 ওষুধের কিনোস আয়ত্ত করে গতকাল আর আজকে সকালে পরীক্ষা দিয়ে সবাই চলে গেছেন এই 20 দিনের এই গত 32 বছর আমার এই লাইনে চলা এর মধ্যে এটা হলো সর্বোচ্চ সময় কর্মশালা 20 দিনের কর্মশালা পয়লা রোজা থেকে আজকে 20 রমজান এই 20 রমজানে আজকে এই 19 জন ডাক্তার চলে গেছেন এই 19 জন এই 20 দিন ছিলেন আলহামদুলিল্লাহ এই 19 জন ডাক্তার তাদের মধ্যে দু একজন ব্যতীত প্রত্যেকেই এই 200 ওষুধের কিনোস আয়ত্ত করে চলে গেছেন আগামী দিন থেকে আবার নতুন করে যে অফার দেওয়া আছে 21-22-23 ফ্রি রেপার্টরি কর্মশালা আমাদের আসন কমপ্লিট এই আসনের মধ্যে ঢাকার বাহিরের অধিকাংশ ঢাকার বাহিরের
ওনারা থাকবেন এখানে এখানে থেকে তিন দিনের 21 22 23 রমজান রেফারটরি ক্লাস করবেন কিন্তু অতিরিক্ত আরো পাঁচজন নেওয়া যাবে আগামী দিন থেকে 21 22 23 তবে সেটা হবে ঢাকার লোক ঢাকার ডাক্তাররা ওনারা চলে যেতে হবে থাকার সুযোগ থাকবে না কারণ যে 20 জনের নাম লিখিয়েছেন এই 20 জন এখানে থাকবেন এর বাইরে আরো পাঁচজন নিতে পারবো যারা ঢাকাতে থাকবে ঢাকাতে থাকেন চলে যেতে হবে কারণ ঢাকায় থাকবেন চলে যাবেন এরকম আরো 10 জন দেওয়া আছে মোট অলরেডি 30 20 এর অতিরিক্ত 30 পর্যন্ত দেওয়া আছে কিন্তু পাঁচজন আসতে পারবেন চলে যেতে হবে থাকা যাবে না কষ্ট করে নিজ দায়িত্বে চলে যাবেন সকাল থেকে ক্লাস শুরু হবে ইফতার পর্যন্ত ইফতার করে চলে যেতে হবে ইফতার পরে থাকা যাবে না আর নতুন যে পাঁচজন এই পাঁচজন যারা কালকে এই কালকে থেকে পাঁচ দিন থাক এই তিন দিন ক্লাস করতে চান আমি লাইভ থেকে বের হওয়ার পরে আমার আইডিতে ডাক্তার বাকিবুল্লাহর নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ওই পাঁচজন দ্রুত যোগাযোগ করতে হবে কিন্তু শর্ত একখান চলে যেতে হবে থাকা যাবে না থাকার যতটুকু সেটা বুক পাঁচজনের বেশি না এই ক্লাস শেষে আপনারা ডাক্তার বাকিবুল্লাহর নাম্বারে ফোন দিয়ে পাঁচজনের নাম লেখাতে পারেন তবে চলে যেতে হবে আবার বলছি চলে যেতে হবে ইফতার করে চলে যেতে হবে ইফতারের পর ইচ্ছে করলে আপনারা তারাবির পর্যন্ত থাকতে পারেন তারাবির পর হলো চলে যেতে হবে আবার সকালে আসতে হবে একদম ফুল ফ্রি তিন দিন 21 22 23 তবে এই 10:30 থেকে আমি লাইভ থেকে বের হওয়ার পরে আপনারা ফোন দিয়ে কনফার্ম করতে হবে এবার আসি অন্যান্য মধ্যে তিনটি পারদ হেতু ক্রোধের সময় পুনঃপুন নিশ্চিত হয় বারবার বারবার লালা নিশ্চিত হয় অডিয়েন্স এবার আপনারা লিখুন লালা স্রাবে দাপ কয়টি একটু দ্রুত মেইন পয়েন্টে লিখে দেন প্রত্যেকে লিখুন সময় কাজ রোগ আহার সময় কাজ রোগ আহার শয়ন মল তাপ অন্যান্য একটু দ্রুত লিখুন সবাই লিখুন লালা স্রাবের মেইন পয়েন্টই মনে থাকলে বাকিগুলি আপনারা এভাবেই পারবেন তাড়াতাড়ি লিখুন তাড়াতাড়ি লিখুন সময় কাজ রোগ আহার স্বয়ং মল তাপ অন্যান্য তাড়াতাড়ি লিখুন আবার বলছি ঢাকার মধ্যে যারা আছেন যারা খুব প্রয়োজন বোধ করছেন রেক্স করার জন্য আমি লাইভ থেকে বের হওয়ার পরে ডাক্তার বাকিবুল্লাহর নামে নাম্বারে ফোন করে দ্রুত যোগাযোগ করে নেবেন বাকিবুল্লাহর নাম্বার দিয়ে দাও নাম লিখে ফেলতে হবে এবার আসুন অডিয়েন্স একটু লিখুন তো লালা স্রাবের পরের পয়েন্টটা কি সর্বদহিকের পয়েন্ট হচ্ছে 11টি আমরা মনে রাখব একটি পিপাসা জিহ্বা লালা লালার পয়েন্ট পরের পয়েন্ট কি যাদের জানা আছে একটু লিখে দেন লালার পরের পয়েন্ট কি যাদের জানা আছে লিখুন লালার পরের পয়েন্ট কি খুদা লালার পয়েন্ট 8টি লালার পয়েন্ট প্রধানত 2টি লালা লালা স্রাব লালার পয়েন্ট 5টি লালা স্রাবের 8টি লালার পয়েন্ট প্রথমত লালার পয়েন্ট 2টি লালা লালা স্রাব লালার পয়েন্ট 5টি লালা স্রাবের 8টি
লালার পাঁচটি হচ্ছে প্রকৃতি, বর্ণ, গন্ধ, স্বাদ, অনুভূতি। লালা স্রাবের পয়েন্ট হচ্ছে আটটি, সময়, কাজ, রোগ, আহার, শয়ন, মল, তাপ, অন্যান্য। ব্যাস আট পাঁচ তেরোটি ধাপ কমপ্লিট। এবার আমরা শিখব ক্ষুধা। অডিয়েন্স, এবার শিখব ক্ষুধা। এই মুহূর্তে যারা লাইভে আছেন, পুরাতন যারা, একটু আমাকে বের করে দেন তো ক্ষুধার অভাব পৃষ্ঠা নাম্বার কত, ক্ষুধার অভাব পৃষ্ঠা নাম্বার কত, ক্ষুধার অভাব পৃষ্ঠা নাম্বার কত, দ্রুত লিখে দেন, ক্ষুধার অভাব পৃষ্ঠা নাম্বার কত, ক্ষুধার অভাব পৃষ্ঠা নাম্বার কত, ক্ষুধার অভাব পৃষ্ঠা নাম্বার কত, চারশো উনআশি। এপিটাইট না, এপিটাইট শব্দটা রং নাম্বার, এপিটাইট হলো ক্ষুধা, লাগবে আমার ওয়ান্টিং অভাব, চারশো উনআশি এপিটাইট ওয়ান্টিং, ক্ষুধার অভাব পৃষ্ঠা নাম্বার কত, 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 অডিয়েন্স ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ আছে আপনারা বলতে পারবেন, যদি জানা থাকে একটু লিখে দেন তো, ক্ষুধার অভাব পৃষ্ঠা নাম্বার কত, কয়টি ওষুধ আছে ফার্স্ট গ্রেডে একটু গুনে দেন, অনেকদিন যাবৎ আপনারা গণাগুনি করেন না, একটু ক্যালকুলেটর করেন না, অ্যাপেটাইট ওয়ান্টিং, অ্যাপেটাইট ওয়ান্টিং, ক্ষুধার অভাব, যাও এপিটাইট ওয়ান্টিং উনিশটি, শিওর দেখো তো কটা, হ্যাঁ পাঁচ মিনিট, কেউ লিখছেন দশটা, কোথেকে লিখছেন, উনিশটি, ধন্যবাদ, আপনাদের সবাই মনে আছে আপনাদের, ক্ষুধার বৃদ্ধি জ্বরের সময় দেখেন তো ওষুধ কয়টা, ক্ষুধার বৃদ্ধি জ্বরের সময়, ক্ষুধার বৃদ্ধি জ্বরের সময় ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি, ক্ষুধার বৃদ্ধি জ্বরের সময়, ক্ষুধার বৃদ্ধি জ্বরের সময় ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি, ক্ষুধার বৃদ্ধি জ্বরের সময় ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি, ক্ষুধার বৃদ্ধি জ্বরের সময় ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি, ফসফরাস, চমৎকার, ক্ষুধার বৃদ্ধি জ্বরের সময় ওষুধের নাম ফসফরাস,
উদার বৃদ্ধি জ্বরের সময় ওষুধের নাম ফসফরাস জ্বরের পরে ক্ষুধা কয়টি ওষুধ রয়েছে জ্বরের পরে ক্ষুধা জ্বর শেষ ক্ষুধা শুরু ওষুধ কয়টি জ্বরের পরে ক্ষুধা শুরু ওষুধ কয়টি জ্বরের পরে ক্ষুধা শুরু ওষুধ কয়টি জ্বরের পরে ক্ষুধা শুরু ওষুধ কয়টি ছয়টি আপনাদের সব কি গোনা বাহ চমৎকার খেলে ক্ষুধা আরো বেড়ে যায় পৃষ্ঠা নাম্বার কত খেলে ক্ষুধা আরো বেড়ে যায় খেলে ক্ষুধা আরো বেড়ে যায় ওষুধটির নাম কি খাইলে ক্ষুধা বাইরা যায় ওষুধের নাম কি জাতীয় ঔষধ জাতীয় ঔষধ খাইলে ক্ষুধা বাইরা যায় ওষুধের নাম কি খাইলে ক্ষুধা বাইরা যায় ওষুধের নাম কি লাইকোপোডিয়াম চমৎকার অডিয়েন্স এক গ্লাস খাওয়ার পরে এক গ্লাস খাওয়ার পর ক্ষুধা ফিরে আসে ফার্স্ট গ্রেড ওষুধটির নাম কি এক গ্লাস খাওয়ার পরে ক্ষুধা ফিরে আসে ওষুধটির নাম কি এক গ্লাস খাওয়ার পর ক্ষুধা ফিরে আসে ফার্স্ট গ্রেড ওষুধটির নাম কি পৃষ্ঠা নাম্বার কত এক গ্লাস খাওয়ার পর ক্ষুধা ফিরে আসে ফার্স্ট গ্রেড ওষুধটির নাম কি পৃষ্ঠা নাম্বার কত এক গ্লাস খাওয়ার পর ক্ষুধা ফিরে আসে ফার্স্ট গ্রেড ওষুধটির নাম কি একেবারেই সঠিক ডাক্তার অনামিকা সাহা অনামিকা না ধন্যবাদ পৃষ্ঠা নাম্বারটা ঠিক মতো লেখেন নাম্বারটা ঠিক হচ্ছে না এক গ্লাস খাওয়ার পর এক গ্লাস খাওয়ার পর ক্ষুধা ফিরে আসে পৃষ্ঠা নাম্বার কত ওষুধটির নাম কি এক গ্লাস খাওয়ার পর ক্ষুধা ফিরে আসে ওষুধটির নাম কি পৃষ্ঠা নাম্বার কত যারা চায়না লিখছেন 477 হতে পারে না পৃষ্ঠা নাম্বারটা হবে 480 পৃষ্ঠা নাম্বারটা সঠিক করে লিখুন অডিয়েন্স একটা সুসংবাদ দিতে পারি আপনাদেরকে এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনাদের সুসংবাদটা দিচ্ছি এই সামনের দিনগুলিতে হোমিওপ্যাথির অনেক ভালো দিন দেখছি এ কারণে যে আপনারা ভাবতে পারবেন না আপনারা যে রুব্রিকগুলো বের করছেন আপনারা যে রুব্রিকগুলো বের করছেন এই রুব্রিকগুলির আলোকে এই লক্ষণের আলোকে রোগীর জন্য একটা বা দুইটা ওষুধের নাম আমরা জানতাম একটা কিংবা দুইটা ওষুধের নাম যে রুব্রিকগুলি এখন আমি বলছি এই রুব্রিকের আলোকে একটি কিংবা দুইটি ওষুধের নাম জানতাম কিন্তু আপনারা এই মুহূর্তে যারা
রূপবিক বলার সাথে সাথে লক্ষণ বলার সাথে সাথে ওই লক্ষণের আলোকে যেই কয়টি ওষুধ কাজ করে কিংবা যেই কয়টি ওষুধের মধ্যে এই লক্ষণটি রয়েছে প্রত্যেকটি ওষুধের নাম আপনারা সঠিকভাবে বলতে পারছেন। এটা এই পেথির জন্য, এটা এই পেথির জন্য মঙ্গল, শুধু মঙ্গলই নয় মানে কি যে শুভ দিন সামনে অপেক্ষা করছে আমাদের জন্য যেটা বুঝাতে পারবো না, যেটা বলে প্রকাশ করতে পারবো না। আপনারা যেভাবে এই লক্ষণটি বলার সাথে সাথে যেই কয়টি ওষুধ রয়েছে ওই লক্ষণের আলোকে প্রত্যেকটি ওষুধ যেভাবে আপনারা বলে দিচ্ছেন, পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছেন, যেটা আমাদের জন্য ছিল দুঃসাধ্য, কষ্টসাধ্য, অসাধ্য, একটি কিংবা দুইটি ওষুধের বেশি নাম বলতে পারতাম না, যেটা আপনারা সবগুলি ওষুধের নাম যেভাবে বলে দিচ্ছেন এটাই সাক্ষী দিচ্ছে সামনে এই পৃথিবীর জয় জয় দিন আসছে। আর বেশি দিন নয়, অল্প কিছুদিন পরে এই পৃথিবীর স্বাদ সারা পৃথিবী, এই পৃথিবীর স্বাদ সারা পৃথিবী অতীতে যা ভোগ করছে আরো সামনে আরো ভালোভাবে ভোগ করতে পারবে এই পৃথিবীর স্বাদ। সেটা প্রমাণ দেখছি আপনারা যেভাবে লক্ষণ লিখছেন, যেভাবে রুব্রিক বলে দিচ্ছেন, পৃষ্ঠা নাম্বার দিচ্ছেন, ওষুধের নাম দিচ্ছেন, এটাই প্রমাণ করছে সামনে এই পৃথিবীর শুভ দিন আসছে, যেটা এই জাতি ভোগ করবে, এই সারা পৃথিবী ভোগ করবে আপনাদের মাধ্যমে। অডিয়েন্স, খেলে ক্ষুধা বর্ধিত হয়, খেলে ক্ষুধা বর্ধিত হয়, পৃষ্ঠা নাম্বারটি কত? খেলে ক্ষুধা বর্ধিত হয়, পৃষ্ঠা নাম্বার কত? বাড়ে খেলে, খেলে ক্ষুধা বর্ধিত হয়, পৃষ্ঠা নাম্বার কত? একটু ঘুরিয়ে দিচ্ছি আমি, খেলে ক্ষুধা বর্ধিত হয়, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধটির নাম কি? অ্যাপিটাইট রেভিনাস ইটিং ইনক্রিজ। খেলে ক্ষুধা বর্ধিত হয়, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধটির নাম কি? অডিয়েন্স, এই কথাগুলো, এই লক্ষণগুলির আলোকে আমরা দুই একটি ওষুধ অন্ধের মতো মনে রাখতাম, আর আপনারা একেবারে কনফার্ম হয়ে, ইনসিওর হয়ে, একদম ওভার কনফার্ম ভাবে আপনারা ওষুধের নাম লিখছেন। অর্থাৎ আপনাদের এই কনফিডেন্স লেভেল এই পৃথিবীর, এই জাতির উন্নতি সাধনের পূর্ব লক্ষণ। আপনাদের কনফিডেন্স দিয়ে একদম ওভার কনফার্ম হয়ে ওষুধের নামটি লিখছেন, আপনার এই কনফিডেন্স লেভেলটি এই পৃথিবীর, এই জাতির, এই স্বাস্থ্য খাতে অবদান রাখার পূর্ববাস দেখা যাচ্ছে। আপনারা যেভাবে লক্ষণটি লিখে দিচ্ছেন, ওষুধটি লিখে দিচ্ছেন, এই আপনাদের ওভার কনফিডেন্সটাই আপনার এই কনফিডেন্স লেভেলেই এই জাতিকে, এই পৃথিবীকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এবার আসুন, সামান্য আহারে পরিতৃপ্তি, পৃষ্ঠা নাম্বার কত? সামান্য আহারে পরিতৃপ্তি, পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? সামান্য আহারে পরিতৃপ্তি, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? একটু দ্রুত লিখে দেন। সামান্য আহারে পরিতৃপ্তি, পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? সামান্য আহারে পরিতৃপ্তি, 476 পৃষ্ঠায় ওষুধ আছে তিনটা। মুশফিকুল ইসলাম নাকি? মুশফিকুল না, মুশফিকুল ইসলাম। ওষুধ তিনটে নাম লিখে দেন, চায়না লাইকো প্লাটিনাম। কি মজা,
অডিয়েন্স আপনারা ভাবতে পারবেন না আপনারা কি বের করছেন চেম্বার জীবনে এই রুব্রিকগুলি এই লক্ষণগুলি এই যে যেভাবে আপনারা বের করছেন চেম্বার জীবনে কি যে কাজে লাগবে ভাবতে পারবেন না চেম্বারে গেলে কি কাজে লাগবে আপনারা যে মজা মজা খেলার ছলে যেভাবে রুব্রিক বের করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কুদার বৃদ্ধি মাথা ব্যথার করবে পৃষ্ঠা নাম্বার কত খুদার বৃদ্ধি মাথা ব্যথার করবে আমরা আগামী দিন খুদা পড়বো ইনশাল্লাহ আগামী দিন অনেক অনেক দিন রেফারেন্স ঘাটেন না তো একটু ঘাটাঘাটি করেন খুদার খুদার বৃদ্ধি মাথা ব্যথার করবে পৃষ্ঠা নাম্বার কত খুদার বৃদ্ধি মাথা ব্যথা কালে খুদার বৃদ্ধি ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি মাথা ব্যথা শুরু হলেই ক্ষুধা বেড়ে যায় ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ক্ষুধার বৃদ্ধি মাথা ব্যথা দেখা দিলে ক্ষুধার বৃদ্ধি ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি মাথা ব্যথা শুরু ক্ষুধাও শুরু ক্ষুধার বৃদ্ধি মাথা ব্যথার কালে ওষুধের নাম কি ফার্স্ট গ্রেড মাথা ব্যথা শুরু হলে ক্ষুধা বেড়ে যায় ফার্স্ট গ্রেড ওষুধ কয়টা দুইটা ভাই ওষুধের নামটি লিখে দেন সবাই তো ঠেল্লা লাইকের মধ্যে ঢুকে ওষুধের নাম লিখে দেন তাড়াতাড়ি নাম লিখে দেন ফার্স্ট গ্রেডে কয়টি তাড়াতাড়ি লিখে দেন মাথা ব্যথা শুরু হলে ক্ষুধা বেড়ে যায় ফার্স্ট গ্রেডে ওষুধ দুইটি তাড়াতাড়ি নাম লিখুন আরে ভাই দুইটাই পি দিয়া তাড়াতাড়ি লেখেন ও লিখে বলছেন আব্দুর রশিদ ডাক্তার আব্দুর রশিদ সাহেব লিখে বলছেন ফসফরাস আর সুরিনাম দুইটাই পি দিয়া ফার্স্ট গ্রেডে দুইটাই পি দিয়া খুদা বেড়ে যায় মাথা ব্যথা শুরু খুদাও শুরু অডিয়েন্স খুদা দেখা দিলে মাথা ব্যথা খুদা মাথা ব্যথা দেখা দিলে খুদা বেড়ে যায় এটা পাইলাম ফার্স্ট গ্রেডে ফসফরাস আর সুরিনাম তাহলে এবার লেখেন তো আপনার ক্ষুধায় বলিবে মাথা ব্যথা আসিবে ওষুধগুলোর নাম কি ক্ষুধায় বলিবে মাথা ব্যথা আসিবে খাওয়ার জন্য অস্থির ক্ষুধায় পাগল একটু পরে রুগী বলছে ডাক্তার আমার ক্ষুধা বলে দিচ্ছে আমার মাথা ব্যথা আসিবে ক্ষুধায় বলিবে মাথা ব্যথা আসিবে ওষুধগুলোর নাম কি ক্ষুধায় বলিবে মাথা ব্যথা আসিবে ওষুধগুলির নাম কি তাড়াতাড়ি লিখুন বিশটা নাম্বার সহ লিখুন খুদায় বলিছে মাথা ব্যথা আসিবে খুদায় বলিবে মাথা ব্যথা আসিবে মাথা ব্যথা চলছে খুদা বাড়ছে ফার্স্ট গ্রেডে ওষুধ দুইটি ফসফরাস সুরিনাম খুদায় বলিছে মাথা ব্যথা আসিবে মাথা ব্যথার খুদার পূর্বে কি মাথা ব্যথা মাথা ব্যথার কি পূর্বে খুদা বেড়ে যায় মাথা ব্যথা আসার পূর্বে যদি খুদা বাড়ে খুদা বলে দিচ্ছে মাথা ব্যথা আসছে ফসফরাস সুরিনাম কি মজা কি মজা রাক্ষসী খুদা উদারাময়ের সাথে কই রাক্ষসী খুদা উদারাময়ের সাথে ফার্স্ট গ্রেডে ওষুধের নাম কি রাক্ষসী খুদা
রাক্ষসে ক্ষুধা ও দারাময়ের সাথে ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? রাক্ষসে ক্ষুধা ও দারাময়ের সাথে ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? রাক্ষসে ক্ষুধা ও দারাময়ের সাথে ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? রাক্ষসে ক্ষুধা ও দারাময়ের সাথে ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? পেট্রোলিয়াম। সুবহানাল্লাহ, ফার্স্ট গ্রেড ওষুধের নাম কি? পেট্রোলিয়াম। অ্যাব্রোটেনাম কোথা থেকে লেখলেন আল্লাহ জানে। ডায়রিয়ার সাথে যদি রাক্ষসে ক্ষুধা হয়, ডায়রিয়ার সাথে রাক্ষসে ক্ষুধা, ফার্স্ট গ্রেড ওষুধের নাম হচ্ছে পেট্রোলিয়াম। ফার্স্ট গ্রেড ওষুধের নাম হচ্ছে পেট্রোলিয়াম। খাবার অল্পক্ষণ পরে ক্ষুধা, খাবার অল্পক্ষণ পরে রাক্ষসে ক্ষুধা, পৃষ্ঠা নাম্বার কত? খাবার অল্পক্ষণ পরেই রাক্ষসে ক্ষুধা। খাবার অল্পক্ষণ পরেই, খাবার অল্পক্ষণ পরেই রেবিনাস ইটিং আফটার সং সংকু। খাবার অল্পক্ষণ পরে ক্ষুধা, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? খাবার অল্পক্ষণ পরেই ক্ষুধা, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? পাঁচটা। শুধু সিরিনাম, সাল্ফ, সিনা, আয়োডিয়াম, লাইকো, ফসফরাস। সিরিনাম, সাল্ফ, সিনা, আয়োডিয়াম, লাইকোপোডিয়াম, ফসফরাস, ফার্স্ট গ্রেডে কটা? পাঁচটা। ফার্স্ট গ্রেডে পাঁচটা, ঠিক আছে। কারণ আপনাদের তো সাই নিয়ে না নিয়ে উপায় নাই তো, কারণ আপনারাই দলে বলে ভারী। অডিয়েন্স, রুগীরা বিরক্ত হচ্ছে, আর সময় দিতে পারছি না। আগামী দিন ইনশাল্লাহ আমরা ক্ষুধা দিয়ে শুরু করব। আজকের এই ক্লাস কেমন হলো দ্রুত লিখে জানাবেন। আর ঢাকার মধ্যে যারা আছেন কিংবা ঢাকার কাছাকাছি যারা, দৈনিক এসে ক্লাস করতে পারবেন। রেক্স কালকে থেকে 21-22-23 ফ্রি রেক্স কর্মশালা। যারা শুধু বাসা থেকে যাওয়া আসা করতে পারেন এমন পাঁচজনে নাম লিখাতে পারবেন কয়েক মিনিটের মধ্যে। এখন থেকে আমি বের হয়ে যাওয়ার পর থেকেই যে পাঁচজন প্রথম নাম লিখাবেন শুধু আপনাদের ওই পাঁচজনকে নেওয়া হবে। তবে শর্ত একটি, আপনি রাত 10টা পর্যন্ত থাকতে পারবেন, তারপরে আর থাকতে পারবেন না, আমাদের আয়ত্তের বাইরে বাহির হয়ে যাচ্ছে। যারা বাসা থেকে আসতে পারবেন রাত 10টা পর্যন্ত থাকতে পারবেন, সকাল 10টা থেকে রাত 10টা, তিন দিন। আগামী দিন কি বার? আগামী দিন 21-22-23 রোজা, এই তিন দিন। এই তিন দিন পরে তেষ্টটা দেখে আরেকবার ঘোষণা দিতে পারি, সেটা পরে বলবো বেঁচে থাকলে। 21-22-23 রোজা, এই তিন দিনের রেক্স কর্মশালা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আগামী দিন রাত 9:30 দেখা হবে। অনেক ভাইরা রিকোয়েস্ট করছেন যে রমজানের বেলা 3টার সময় যে ক্লাসটি রেফারেন্সের উপরে, এই ক্লাসটি নেওয়ার জন্য। রোগীদের সমস্যা হয় বিধায় দিনে ক্লাসটি নিতে পারছি না, চেষ্টা করব রমজানের পরে আবার দিনের বেলা একটি ক্লাস করার জন্য বা রেফারেন্সের একটি ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করব। দিনে রোগীদের সমস্যা হয় যার জন্য পারছি না।
সম্ভব হলে মাঝে মধ্যে নেব আমার আগামী দিন রাত 9:30টা দেখাবো ইনশাআল্লাহ সে বন্ধু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু